সিদ্দিক আকবর নবীকে বললেন নবী গো মায়ার নবীজি ও কামলিওয়ালা নবীজি নেন আমার রান মোবারকটা নেন আপনার মাথা মোবারকটা আমার রান মোবারকের মধ্যে রাখেন আমার নবীজি কিভাবে আরামে ঘুমাইলেন হঠাৎ করে এর গুহার ভিতরে হাজার হাজার বছর ধরে একটা সাপ নবীরে কদমে চুমা খাওয়ার জন্য ওই গাতরের ভিতরে সাপটা বইসা রইছে এইভাবে আরামে আর চিন্তা করলো যেই জায়গায় নবী আসবে ওই সাপটা কি করবে ওই জায়গার মধ্যে নবীর কদমে চুমা খাইব আর জোরে কোন সুবহানাল্লাহ এই মুনাফিকের দল নবীর দুশমনের দল কথাগুলো খুব নোট করে রাখো একটা সাপ হইয়া যদি নবীর চুমা খাওয়ার জন্য একটা হরিণী নবীর চুমা খাওয়ার জন্য একটা গাছ নবীর চুমা খাওয়ার জন্য একটা গাছের বৃক্ষ ধরালতা নবীর চুমা খাওয়ার জন্য একটা জঙ্গলার হরিণী জঙ্গলার বাঘ নবীর চিল্লা মানুষ হইয়া নবী চিল্লাম না কথা কোনা করে ঠিক কিনা বাবারে বন্ধুরে আমার নবী আরাম করতেছেন আর সাপটা কি করলো গর্তের ভিতরে বইসা রয়েছে এই একটু পাকা করলো নবীর কদমটার মধ্যে চুমা খাইব আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলো এই যে গর্তটা দেখা যায় নিশ্চয়ই যার ভিতরে কোনো বিষাক্ত সাপ হইব আবু বকর কি করলো হাত দিয়া এইভাবে মুটকরা গাতাটার এইভাবে ঘুরে ফেললো সাপটা কি করলো রাগে আহারে আমার নবীরে দেখতে পারতেছি না আমার নবীরে দেখতে পারলাম না ওই আবু বকরে কেমনে ওই জায়গাটা কাটলো কিভাবে ঘুরে ফেললো সাপটা গর্তের ভিতরে পশ পশ করতেছে রাগ উঠতেছে রাগ উঠে এক পর্যায়ে কি করলো এখানের মধ্যে একটা ছোপ মাইরে দিল একটা ছুবুল মারলো সাপে জিব্বা দিয়ে যখন মারলো আবু বকরের হাত গোনা সবুজ বর্ণ হইয়া গেল আটটা ফুলে গেল বিষাক্ত প্রচুর বিষাক্ত অজাগর বিষাক্ত সাপ এইভাবে আবার দেখে বাম দিকে আর একটা গর্ত বাম দিকে আবার এইভাবে ধরলো বাম দিকে আবার সাপটা একটা চুবুল মার দেখে নবীর মহব্বত কিন্তু নবীর মহব্বত আবার এইভাবে ধরলো আবার একটা চুবুল মারলো ও রূপগঞ্জের বাবারা কেন কথা গোলা বললাম জানুনি আমার নবীর প্রেম শিখেন আমার নবীর মহব্বতটা শিখেন আগে নবীর মহব্বত ছাড়া নবীর প্রেম ছাড়া নামাজ পড়িয়া জীবনে কোনো লাভ হইতো না আল্লাহ কইছে নামাজ পড় আমি পড়ি না আল্লাহ কইছে নামাজ পড় আমি আল্লাহ পড়ি না আল্লাহ কইছে রোজা রাখো আমি আল্লাহ রাখি না আল্লাহ কইছে যাকাত দাও আমি আল্লাহ যাকাত দেই না কিন্তু নামাজটা শিখাইলো আমার কামলিওয়ালা নবীজি আর জোরে কোন সুবহানাল্লাহ মহব্বত শিখেন আদবে আউলিয়া বি আদবে শয়তান বারবার বলি কেন সব সময় আদব রক্ষা করবেন আর সবসময় চিন্তা করবেন কিভাবে আপনি ওলি আল্লাহ হবেন কিভাবে নামাজি হবেন কিভাবে নবীওয়ালা হবেন বাম দিকে যখন গর্ত গুঁতলো বাম দিকে হাতের মধ্যে আবার ছুবল মারলো আবু বকরের দুইটা হাত বিষাক্ত হয়ে দুই হাতটা ভুলে গেল এবার পায়ের কাছে দিয়ে আবার একটা গর্ত করলো সাপে ওইটার ভিতরে ফাঁস ফুস ফুস করে আবার খালি নাড়াচাড়ি করতেছে আহারে একটু পরে তো আমার মদিনার নবী চলে যাবে একটু পরে তো আমার মদিনার নবী চলে যাবে আমি হাজার হাজার বছর ধরে নবীর অপেক্ষা ছিলাম নবীর কদমে চুমা খাইব আমি সাপের জীবনটা বড় ধন্য হইয়া যাইব জোরে কন্যা আল্লাহ ভগবান আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে পায়ের কাছে যখন গোত্রটা দেখলেন লে বন্ধু ওই আবু বকর পাওটা দিয়া এইভাবে ধরলেন আবার ওই সাপটা রাগের মাথায় দুইটা তিনটা সুবল মাইরা দিছে দুইটা পাও যখন একটা পাও ফুলে গেল দেখা যায় আর অন্যদিকে আর একটা গোত্র কুদলো আবার ডান দিকের ফাউটা দিয়ে আবার এইভাবে ধরলো আবার ওই সাপটা কি করলো প্রথম দিল দুইটা এরপর উঠা উঠে চার পাঁচটা সুবল মারলো তোর কারণে আমার নবীরে আমি দেখতে পারতেছি না তোর কারণে আমার নবীরে পাইতেছি না ও বন্ধুরে সাপ হইয়া যদি নবীর মহব্বতে পাগলার দেওয়ানা হরিণ হইয়া যদি নবীর মহব্বতে পাগলার দেওয়ানা জঙ্গলার বাঘ যে বাঘ আপনি আমার দেখলে তাপ আমারে ওই বাঘটা নবীর দেখলেন নবীর কদমে সোমা দেয় একবারই বলেছি বাঁচলে গাজী মরলে শহীদ কথা কোন ঠিক কিনা বাঁচতে যদি হয় গাজী হইয়া বাঁচ যেমন বঙ্গবন্ধু এই দেশের জন্য রক্ত দিয়েছে এই দেশের মধ্যে স্বাধীন বাংলাদেশে কোটি কোটি মা বোনের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে আমার মতন কত যুবক বুকের রক্ত দিয়ে সোনার বাংলাদেশকে স্বাধীন করেছে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হাত তোলা কোন ঠিক কিনা
স্বাধীন বাংলাদেশ কিসের বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার স্কুলে যখন পড়তাম আমরা তো স্কুলে পড়ালে করছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ বলে আমার প্রাণে বাজায় বাঁশি ওমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহপুরাণের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ দয়া করো বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশ শাহপুরাণ বাংলাদেশ শাহপুরাণ বাংলাদেশ শামতুমের বাংলাদেশ নাসিরুদ্দিন সিফা সালার বাংলাদেশ কেল্লাশাহ রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ দয়া করো আল্লাহ আমরা গর্বিত আমরা সোনার বাংলাদেশের সন্তান ঠিক কি রকম গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার এ আমার রূপগঞ্জের দানের বাবারা মুশরি উত্তর পর্যন্ত মসজিদ উন্নতির এলাকার যুবক মায়েরা মা বোনেরা বোনু বিবামারা একটা কথা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আরো আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার আরো জোরে করুন না ইয়া রাসূলুল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা رحمة للعالمين أمر الله رب العالمين دك دبلين يا رسول الله يا حبيب الله نبي جو ও দুস্থ নবীজি ও কামলিওয়ালা নবীজি ও মায়ার নবীজি ও আমার নূরের নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আমি জগৎসমূহের জন্য রহমাতান লিল আলামিন বানাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তামাম কিছুর জন্য আপনি নবীর রহমত বানাইলাম আরশের জন্য আপনি নবী বানাইলাম লোহরের জন্য আপনি নবীর নবী বানাইলাম কিতাবের জন্য আমি নবী বানাইলাম কোরআনের জন্য আমি নবী বানাইলাম আসমানের জন্য নবী বানাইলাম জান্নাতের জন্য নবী বানাইলাম এমনকি রূপগঞ্জ জেলার জন্য আপনি নবী বানাইলাম এমনকি ঢাকা শহরের জন্য নবী বানাইলাম চট্টগ্রামের জন্য নবী বানাইলাম সিলেটের জন্য নবী বানাইলাম আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ গো কোন কোন এরিয়ার জন্য আমার নবী বানাইলেন মানুষ দুলাগের আগে একটু জানাইয়া দিন আমার আল্লাহ কয় আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব ততটুকু এরিয়ার জন্য আপনি নবীরে রাখছি রহমত ই আওয়াজে মানতাম না জোরে কই দেব সুবহানাল্লাহ আমার নবী একটু ডাক দে কই আল্লাহ গো চিৎকার মেরে করলে ইয়া রাসূলুল্লাহ আমার নবী একটু ডাক দে কই আল্লাহ গো কোন কোন এর জন্য আমার নবী বানাইলো মানুষ দিকে একটু জানাইয়া দাদ আমার আল্লাহ কয় লাউলা কালামা খালাক তোলা ফ্লাক যদি আপনি নবীরে না বানাইতাম আমি আল্লাহ নিজে প্রকাশ হইতাম না গো নবীজি আমি আল্লাহ যদি আপনি নহমাতান নীল আলমিনে যদি না বানাইতাম আমি আল্লাহর কোরআন কোনো দিন প্রকাশ হইতো না আমি আল্লাহ যদি আপনি নবীরে না বানাইতাম আসমান মানুষে চিনত না ইদা সামা উং ফাতারত ওয়া ইদাল কাওয়া কি বুং তাসারত ওয়া ইদাল বিহার ও ফুজ্জিরত ওয়া ইদাল কুবুর বসিরত আলিমত নফসুম্মা কদ্দামত ওয়া আখরত ইয়া أيها الإنسان ما غرك بربك الكريم الله رب العالمين دق
মধ্যে বললেন আসমান বানাইতাম না জমিন সাজাইতাম না এই যে জমিনের মধ্যে আপনারা বসে আছেন এই জমিনটা আমি আল্লাহ বানাইতাম না জমিন সবুজ শ্যামলা পৃথিবী আমি আল্লাহ বানাইতাম না কোরআন হাদিস পড়া মোল্লা মুফতি বয়ান করে ওই কোরআন হাদিস আমি আল্লাহ বানাইতাম না আসমানে নক্ষত্র কোটি কোটি নক্ষত্র আছে কোন বিজি আমি আল্লাহ আসমানের মধ্যে তারা পিটিং করলাম মানে একমাত্র বানাইলাম শুধু আপনি হাবিবুল্লাহর কারণে আসমানে আহাম্মদ নাম জমিনে মুহাম্মদ নাম সেই নামকে আল্লাহ করেছেন সালাম আসমানে আহাম্মদ নাম জমিনে মুহাম্মদ নাম সেই নামকে আল্লাহ দিয়েছেন সালাম ওরে রহমাতাল লিল আলামিন আপনি গুনাহগার উম্মতের জাবিন ওরে রহমাতাল লিল আলামিন আপনি গুনাহগার উম্মতের জাবিন গুনাহ আমার আল্লাহ ডাক দেখো নবী গো এই যে আপনার জিল মিলে বাঁধতে দিলেন কত সুন্দর লাগে আল্লাহ কয়ে নুজুম তারকা দিয়া দামি আল্লাহ আসমানটারে সাজাইলাম আমি আল্লাহ ছাদ দিয়া যে এই সুন্দর অমাবস্যার আটটার আমি আল্লাহ পরিষ্কার করে দিলাম সূর্য দিয়া বর্ষার দিনের কাদা মাটিগুলো আমি আল্লাহ শুকাইয়া দিলাম ইহা রাসূল আল্লাহ নবী গো আপনি নবীরে যদি না বানাইতাম আসমানও বানাইতাম না জমিনও সাজাইতাম না সূর্যও বানাইতাম না তারকাও বানাইতাম না চাঁদও আমি আল্লাহ সৃষ্টি করতাম না এমনকি আমি আল্লাহ জাত পর্যন্ত প্রকাশ হইত না আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীজি ও বন্ধু নবী গো মুসা নবীও আমার নবী ঈসা নবীও আমার নবী ঈসা রুহুল্লাহ শব্দরত্ব আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ শব্দরত্ব আল্লাহর বন্ধু আদম জফিউল্লাহ শব্দরত্ব আল্লাহর বন্ধু নুহ নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু দাউদ নবী আমার বন্ধু আয়ুব নবী আমার বন্ধু প্রত্যেকটা বন্ধুরে বন্ধু এক একটা পরীক্ষা নিয়ে আমি আল্লাহ পাশ করেছি এক একটা পরীক্ষা দিয়ে আমি আল্লাহ প্রত্যেকটা নবীরে পাঠাইলাম প্রত্যেকটা নবীরা নিজের জন্য কান্নাকাড়ি করেছে নিজের উম্মতের জন্য চাইল নিজের জন্য চাইল কিন্তু আপনি কি চান গো নবীজি আপনি তো হাবিবুল্লাহ আসমানে আহাম্মদ নাম জমিনে পাঠাইব নাম দিলাম মুহাম্মদ ওই মুহাম্মদের ব্যাখ্যা কোনো মোল্লা মুফতি যদি খালি কিয়ামত পর্যন্ত বর্ণনা করে যারা পরিমাণ নবীর শান শেষ করা যাবে না হিফজুল কোরআনের ভিতরে আল্লাহ কামারা ফাহানা লাখা জিকরা হাবিব আমার দুস্থ আমার কামলি ওয়ালা নবী গো আপনি নবীর শান আপনি নবীর ইজ্জত আপনি নবীর পজিশন আপনি নবীর শান নজুল আপনি নবীর সম্মান যদি কোনো মুনাফিক কাটু করতে চায় কেমত পর্যন্ত করতে পারবে মাগার জীবনে কোনো দিন শেষ করতে পারবে না কতক্ষণ কতক্ষণ ঠিক কেরা আমার নবীর শান কম না বেশি নবীর শান বাড়ি দিয়েছেন কে আসমানে আহাম্মদ নাম জমিনে মুহাম্মদ নাম সেই নামকে আল্লাহ দিয়েছেন সালাম ওরে রহমাতাল লিল আলামিন আপনি গুনাহগার উম্মতের জাবিন ওরে রহমাতাল লিল আলামিন আপনি গুনাহগার উম্মতের জাবিন গুনাহগার উম্মতের পঞ্জন আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার জীবন আর জীবন ওরে পাইলে আপনার দূর দর্শন দল্ল হইত আশিকির জীবন ওর পাইলে আপনার দর্শন দল্ল হইত আমার জীবন সাইনা নবী আমি সাথে রাজার হিদন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আর জীবন ওর দেখায় আপনার মুজেজা ভাগ্যবতী খাদিজা আল্লাহ আকবার কইতেন না আর যখন আল্লাহ আকবার
হৃদয়কে আপনার মুজেজা ভাগ্যবতী খাদিজা সহিপা দিল জীবনার যৌবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনার জীবন একটা জবান বন্ধ রাখবেন না জবানটা চেয়ে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবীর আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু নবী গো ও দুস্ত নবীজি আপনি নবীর পাঠানোর উদ্দেশ্য হইছে তামাম পৃথিবীটা আলোকিত বরপুর হয়ে যাবে নামাজে মানুষে সালাম দিলে নামাজ হয় না আর আমার নবীর সালাম না দিলে নামাজ হয় না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আমার আল্লাহকে নবীর সালাম না দিলে নামাজ হইব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নবীর বাদ দিয়া মোল্লা মুফতি যত দূরাদূরি করো নবী নাই তোর নামাজ নাই নবী আছে তোর নামাজ আছে কথা কোন ঠিক কিনা নামাজ রোজা দুনিয়ার সব মুফতির সার্টিফিকেট দুনিয়ার মুফতি মুহাদ্দিস হতে পারো দুনিয়ার শায়খুল হাদিস হতে পারো দুনিয়ার সবচেয়ে বড় লিডার হতে পারো আমার নবীর প্রেম নাই নবীর ভালোবাসা নাই আহলে বাইতের প্রেম নাই তোমার মত মুফতির সার্টিফিকেট আমার নবীর কাছে জিরো সেকেন্ডের দাম নাই হাত তুলে কোন ঠিক কিনা যেরকম আল্লাহ আকবার রে মাইকের সাউন্ড কমিয়েছে প্রতিদিন তুই একটা দুইটা করণ লাগে কালকে আবার কিশোরগঞ্জ এই আশিকের গাড়িটা চলছে চলতেই থাকবে এটা মদিনার নবীর গাড়ি আশিকে মানি ইতিহাস আশিকে মানি ইতিহাস ইতিহাসের পাতায় পাতায় নাম থাকবে যে হবিগঞ্জের সোনারগাঁড়ের একটা ছেলে যদি মইরাও জায়গা নাম থাকবো ইতিহাসের পাতায় আশিকি মানি ইতিহাস দ্বিতীয় আর একটা তাহিরে জন্ম হয়েছে কেউ রয়েছে দিন আসি কি সব আপনার জান কই মায়ের মানুষ কাছে বসেন আলিম উলামা যারা আছেন স্টেজে বসেন ওই হই দল কিছু আছে না উল্টা পাল্টা একা কে শুনি রে তে খালি গানই গায় ঠিক আছে না ও শুনি রে খালি আছে গান না আজকে কি কোরআন হাদিস ওই যে মদিনার নবীর প্রেম থাকলে বেটা তুমি বড় বলুই যে বেগা ঠিক কিনা গো ওই যে কইলাম না তুমি যত বড় মুফতির সার্টিফিকেট দিয়ে বাহাদুরি করো নবীর ফেম নাই তোমার সার্টিফিকেট আমার কাছে জিরো সেকেন্ডের দাম নাই আর একটা রিস্কা বলা ছুই পার মাটি কাড়ে রিস্কা চালায় রাস্তাতে কাজ করে যদি তার ভিতরে নবীর প্রেম থাকে বল্লাহি আল্লাহর কসম সে সবচেয়ে বড় দামি হয়ে নবীওয়ালা হয়ে যাবে বড় লেবাসদারি টুপিওয়ালা দাড়িওয়ালা থাকলেই শুধু আলেম বলা যাবে না কতক্ষণ ঠিক কিনা দেখতে হবে তার ভিতরে হুব্বে মুস্তফার আহলে বায়াতের প্রেম ফাক পাঞ্জাতনের প্রেম হুসাইনের প্রেম আহলে বায়াতের প্রেম আছে কিনা নাই যারা নবীওয়ালা হবে তারা ওই আশিক রসুল হবে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এক দূরে শরী পড়ি আল্লাহুম্মা মাওলানা মাশাআল্লাহ প্যান্ডেল ভরে গেছে হাজার হাজার মানুষ নারায়ণগঞ্জের জমিনে প্রমাণ হয়ে গেছে আবার নতুন করিয়া ঠিক কিনা জাগাইতেছেন একটু একটু ছাপ দিয়ে বসেন হাজার হাজার মানুষ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা চিনে উচ্চ কণ্ঠে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার নবীর কেমন ভালোবাসতে কেমন মর্তব্য পূজিত হয় সিদ্দিক আকবর তা প্রমাণ করে দিয়েছেন বাবা গো এ আমার নারায়ণগঞ্জের বাবারা রূপগঞ্জের বাবারা ওই সিটি কর্পোরেশনের বাবারা খুব মনোযোগ দিয়ে মাছগুলো শুনবেন প্রেম থাকলে ওলি আল্লাহ হওয়া যায় আদবে আউলিয়া বেয়াদবে শয়তান কথা কোন ঠিক কিনা নবীর মোহব্বত যার ভিতরে থাকবে সে ওই নবীওয়ালা হবে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা কথা কোন ঠিক কিনা কোরআন হাদিস পড়লে আলেম ঠিক মতো হওয়া যায় না বড় আলেম হইতে পারো তোমার নামাজ নাই বড় আলেম হইতে পারো তোমার বিত্তে নবীর প্রেম নাই বড় আলেম মুক্তি হতে পারো তোমার বিত্তে নবীর আদব নাই তোমার মতন মুফতির সার্টিফিকেটের কোনো দাম
আরগরে দাম কণ্ঠনালীর এই পর্যন্ত থাকবে ভিতরে আল্লাহর কোরআন ঢুকবে না লেবাসে কেবাসে সব দিকে থাকবে বড় হুজুর কিন্তু তার ভিতরে নবীর প্রেম নাই মহব্বত নাই হে কোনোদিন নবীওয়ালা হতে পারবে না আমি যেই পথে যেই দিন থেকে সেই পথে নেমেছিলাম বলেছিলাম আল্লাহ আমার মাকে বলেছিলাম মা বিদায় দাও মাঠে নেমেছি যুদ্ধ করব নবীর জন্য মা বিদায় দাও যুদ্ধ করব নবীর জন্য যুদ্ধ করব কোরআনের জন্য এই জন্য যদি নিজের জানটা দিতে হয় তোরটাকে বুকে রক্ত দিয়ে দিব এরপর নবীর প্রেম এই বুকটাকে কেউ কোনদিন কেড়ে নিতে পারবে না পারবে না পারবে না কথা কোন ঠিক কিনা আপনারা প্রতিজ্ঞা করেন মা যেই পথে নামেছি এটা মদিনার নবীর পথ ঠিক কিনা বলেন মা যেই পথে নেমেছি এটা রাসূলুল্লাহর পথ বাবা যেই পথে নেমেছি যে ওলি আল্লাহর পথ কথা কোন ঠিক কিনা রাসূল পাইতে গেলে ওলি আল্লাহ ধরতেইব বাবা ফির মাস এক ধরতেইব মুর্শিদ রে না পাইলে নবী পাইতেন না আর নবী না পাইলে মাগার আল্লাহ পাইতেন না কথা কোন ঠিক কিনা এই জন্য হক্কানি সত্যিকারের পীর মাশাইখের দরবারে যাইতিব পীরের কাছে বায়াত হইতিব সত্যিকারের পীর যারা বন্ড পীর না কথা কন ভালো ভালো পীর দিক্কা পীরের কাছে মুরিদ হইতিব বায়াত হইতিব রাস্তা দেখাই দিব পীরে তোমার রাস্তা দেখাই দিব মদিনার নবীর রাস্তা জোরে কোন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর নবীরে ভালোবাসে আমার নবীর শ্বশুর আব্বা ছিলেন এরপর কোনদিন আমার মায়ের নবী শ্বশুর আব্বা বলে ডাক দেন নাই সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও আমার বাবার একদিনও আমার নবী কোনোদিন শ্বশুর আব্বা বলে ডাক দেন নাই আমার নবী একদিন ডাক দে বললেন আকবর ও সিদ্দিকে আকবর ও আবু বকর সিদ্দিক তুমি শুনে রাখো আমি নবী হিজরতে যাইব কোন দিন যাব কোন সময় যাইব আমার প্রেম কাকে বলে শিখেন আবু বকরের কাছ থেকে প্রেম কাকে বলে শিখেন উমরের কাছ থেকে প্রেম কাকে বলে শিখেন উসমান থেকে প্রেম কাকে বলে শিখেন ওয়াইস করেনি ফাগলা থেকে প্রেম কাকে বলে শিখেনি বামারে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাস থেকে এ বাবারে সিদ্দিক আকবরকে ডাক দিলেন ও আবু বকর রে ও আবু বকর আমি নবী হিজরতে যাইব কোন দিন কোন সময় নবী যাবেন সেটা আমার নবীজি বলেন নাই রে বাবা ওই আবু বকর সিদ্দিক ওই দিন থেকে এক টানা তিনটা মাস নবীর মহব্বতে আরামের বিছানায় ঘুমায় নাই চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী একটা ডাক দেখো আবু বকর রে আওয়াজ করে বলো আল্লাহ আকবার এ আবু বকর আমি হিজরতে যাইব কোন দিন কোন সময় যাইব আবু বকর গো আমি নবী তোমারে বলবো না ওই দিন থেকে এক টানা তিনটা মাস নবীর মহব্বতে পাগলাটা ঘুমায় না কেন জানেননি যে নবীর জবান মোবারক দিয়া কথা বলেছেন ওই নবী তো সাধারণ কোন নবী না এই নবী হচ্ছে সমস্ত কুল কায়নাতের জন্য নবী রাহমাতাল লিল আলামিন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আবু বকর ওই দিন থেকে একটা না তিনটা মাস আরামের বিছানায় পিঠ লাগায় নাই সুবহানাল্লাহ কোন আমি আপনি একদিন না ঘুমাইলে চেহারা মলিন হয়ে যায় যেমন আমি প্রত্যেক দিন মাফিন করি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন অনেক তিন দিন একটা না অসুস্থ ছিলাম তিন দিন প্রায় তিনটা মাফিল আমি ক্যান্সেল করেছি হ্যাঁ নুরানি ফয়েজ মারহাবা কোন এটা আপনাদের দোয়ায় আল্লাহ আকবার কোন একটানা তিনটা দিন আমি একটানা তিনটা দিন বিছানার থেকে উঠতে পারি নাই এই যে মুখের মধ্যে দেখেন অনেক সময় আমি মানে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম এরপর মানুষের তো বলি আল্লাহ তো আপনাদের ভালোবাসার টানে আবার আল্লাহ আমার ভালো করে দিয়েছে মারহাবা কোন আবু বকর সিদ্দিক কয় আমি একটানা ওই দিন থেকে তিনটা মাস নবীর মহব্বতে ঘুমাই না কেবল নবী আমার কোন সময় জানি আমার নবী ডাক দে আবু বকর ও আবু বকর তুমি সজাগ আছো নি যদি আমার নবী ডাক দিয়া দেখে আমি আবু বকর ঘুমাইয়া রইছি তাহলে তো আমার মদিনার নবীর অন্তরের মধ্যে বড় কষ্ট হবে আর আমার মদিনার নবী যদি একবার কষ্ট পায় তাহলে তো আমি জাহান্নামে হয়ে যাইব আমি দুনিয়ার টাকা চাইতে না তাকাই ভালো কারণ আমি হইলাম জান্নাতে টিকিটপ্রাপ্ত সাহাবি আবু বকর জান্নাতে টিকিটপ্রাপ্ত সাহাবি হইয়াও নবীর জন্য কান্দরে আর
আজকে আমরা দুনিয়ার তাকিয়া জান্নাতের টিকিট পাইলাম না এরপর নবীরে গালাগালি করি ফসা নবী মরা নবী হায়াতুন নবী না আমরা নবী বড় ভাই আমরা নবী ফসা আমরা নবী মরা এই রকম কিছু লুচ্চা আছে কিনা নাই আরো যারা কোন আছে কিনা নাই এই রকম মুনাফিক থেকে আল্লাহ আমরা হেফাজত করুক আমিন কোন একবারই বলেছি বাসলে গাজী মরলে শহীদ কথা কোন ঠিক কিনা বাসতে যদি হয় গাজী হইয়া বাঁচো যেমন বঙ্গবন্ধু এই দেশের জন্য রক্ত দিয়েছে এই দেশের মধ্যে স্বাধীন বাংলাদেশে কোটি কোটি মা বোনের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে আমার মতন কত যুবক বুকে রক্ত দিয়ে সোনার বাংলাদেশকে স্বাধীন করেছে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হাত তোলা কোন ঠিক কিনা স্বাধীন বাংলাদেশ কিসের বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার স্কুলে যখন পড়তাম আমরা তো স্কুলে পড়ালেখা করছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ বলেন আমার প্রাণে বাজায় বাঁশি ওমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালাল বাংলাদেশ শাহপুরাণের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ দয়া করো বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশ শাহপুরাণ বাংলাদেশ শাহপুরাণ বাংলাদেশ শামতুমের বাংলাদেশ নাসিরুদ্দিন সিফা সালার বাংলাদেশ কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ দয়া করো আল্লাহ আমরা গর্বিত আমরা সোনার বাংলাদেশের সন্তান ঠিক কিনা কোন আমরা গর্বিত আমরা সোনার বাংলাদেশের মায়ের সন্তান আমরা মার বুকের দুধ খেয়েছি আমরা মাসে মাতে বাঙালি কথা কোন ঠিক কিনা সিদ্দিক আকবর নবীর মহব্বতে একটা না তিনটা মাস ঘুমায় নাই কোন সময় জানে আমার নবী ডাক দিবেন আর আয়েশা দেখবেন আমি আবু বকরও ঘুমাইয়া রইলাম যদি আমার নবী ডাক দিয়ে যদি আমার ঘুমের মধ্যে পান তাহলে তো মায়ার নবী দয়ার নবীর মনে কষ্ট পাবে আমি কিভাবে জবাব দেব বন্ধুরে আমার আমার বাবার ওই দিন একটা না তিনটা মাস আমার নবীর মহব্বতে সিদ্দিকে একবার ঘুমায় নাই আর ডাক করে নেবে এসে ডাক দিয়ে আবু বকর ভিতর থেকে আবু বকর ডাক দেখো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নবী গো নবী গো নবী গো আমি সজাগ আছি আমার নবীর সাহাবী আবু বকর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবী গো আমি সজাগ আছি গো নবীজি আমার নবী গো চলো হিজরতে যাইব হিজরতে যাবে রে বন্ধু হিজরতে যাবে মদিনার নবী হেরা গুহায় একটু আশ্রয় নেবেন একটু বিশ্রাম নেবেন আমার নবী ডাক দিয়ে বললেন আবু বকর তোমার রান মোবারকটা দেও আমি নবীর মাতা মোবারকটা তোমার রান মোবারকের মধ্যে রেখা ঘুমাই বন্ধু রে আমার বাবা জিরা রে আমার ও আমার রূপগঞ্জের থানার বাবারা নবীর মহব্বত কাকে বলে শিখেন বাবা রে আল্লাহ নামাজের আগে বান্দাদেরকে ধৈর্য ধরার কথা বলছে নামাজের আগে ধৈর্য ধরার কথা বলেছি আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মা আসাবিরিন বান্দা তুমি ধৈর্যশীল হও ধৈর্য ছাড়া এমপি হওয়া যায় না ধৈর্য ছাড়া মন্ত্রী হওয়া যায় না ধৈর্য ছাড়া বক্তাগিরি করা যায় না ধৈর্য ছাড়া এলাকার মেম্বার হওয়া যায় না ধৈর্য ছাড়া যেমন শ্রোতা বৈশে ওয়া শুনতে পারে না ধৈর্য ছাড়া যেমন কোনো কিছু হাসিল করা যায় না আল্লাহ কয়ে যারা ধৈর্যশীল হইয়া বসবে তাদের সাথে আমি আল্লাহ নিজে আছি আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ধৈর্য
ছাড়া কোনো কিছু হাসিল করে যায় না এই ফুলাটারে দেখছেন নানি দর্জ অনেক 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 আল্লাহ ভিতর দিয়েছে মার খেয়েছি এরপর বাতিলদের কাছে কোনোদিন মাথা নত করি নাই কথা কোন ঠিক কিনা দর্জ যার বেশি থাকবে তা সে বেশি সামনের দিকে আগিয়ে যাবে কথা কোন ঠিক কিনা রাতের বেলা বুখারী শরীফ বসে বসে পড়বেন মুখস্থ হয় না মুখস্থ হয় না মুখস্থ হয় না তিরমিজি শরীফ মুখস্থ হয় না মুসলিম শরীফ মুখস্থ হয় না কোরআন আপনার মুখস্থ হয় না কিতাব আপনার মুখস্থ হয় না হাদিস আপনার মুখস্থ হয় না তাহাজ্জুদের নামাজের মশল্লাটা বিছাইয়া চৌকির পানি ফালাইয়া দেন আল্লাহর কাছে কান দেন আল্লাহ আল্লাহ আমি গুনাগার তুমি মাবুদের নাম তো গাফফার আল্লাহ আমি গুনাগার তুমি মাবুদের নাম তো গাফফার আমার কেন মুখস্থ হয় না আমার কেন স্মরণ শক্তি হয় না ও বন্ধুরে একটা মাস সময় দিয়ে গেলাম এই রূপগঞ্জে থানার ভিতরে আমি খোদার কসম করে বললাম এক মাস সময় দিয়ে গেলাম যদি তাহাজ্জুদের নামাজ একটা মাস কন্টিনিউ ভাবে পড়তে পারেন খোদার কসম দেখবেন আপনার ওই পিচের জীবনটা শেষ করে সামনের জীবনগুলা উন্নতি হয়ে নবীওয়ালা হয়ে যাবেন আর যারা বলেন সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ ছাড়া জীবনে কোনোদিন নবীওয়ালা হওয়া যায় না তাহাজ্জুদের নামাজ ছাড়া জীবনে কোনোদিন বড় কোনো কিছু পাওয়া যায় না যে বেশি ইবাদত করবেন তাহাজ্জুদ পড়বেন তার বেশি কপাল আল্লাহ খুলে দিবে সুবহানাল্লাহ করে করে সিদ্দিক আকবর নবীকে বললেন নবী গো মায়ার নবীজি ও কামলিওয়ালা নবীজি নেন আমার রান মুবারকটা নেন আপনার মাথা মুবারকটা আমার রান মুবারকের মধ্যে রাখেন আমার নবীজি কিভাবে আরামে ঘুমাইলেন হঠাৎ করে এরা গুহার ভিতরে হাজার হাজার বছর ধরে একটা সাপ নবীরে কদমে ছুমা খাওয়ার জন্য ওই গাতরের ভিতরে সাপটা বৈশা রয়েছে এইভাবে আরামে আর চিন্তা করলো যেই জায়গায় নবী আসবে ওই সাপটা কি করবে ওই জায়গার মধ্যে নবীর কদমে ছুমা খাইব আরো জোরে কোনো সুবহানাল্লাহ এই মুনাফিকের দল নবীর দুশ্মনের দল কথাগুলো খুব নোট করে রাখো একটা সাপ হইয়া যদি নবীর চুমা খাওয়ার জন্য একটা হরিণী নবীর চুমা খাওয়ার জন্য একটা গাছ নবীর চুমা খাওয়ার জন্য একটা গাছের বৃক্ষ ধরালতা নবীর চুমা খাওয়ার জন্য একটা জঙ্গলার হরিণী জঙ্গলার বাঘ নবীর চিহ্ন মানুষ হয়ে নবী চিনলাম না কথা কোনো ঘরে ঠিক কিনা মানুষ হইয়া নবী চিনি না কষ্ট লাগে আব্বা বাবা আমার মারতে পারেন কোনো অসুবিধা নাই কষ্ট লাগে নবীরে নিয়ে কেন গালাগালি করো আমার মাইরা ফারুকির মতন গলা আলাদা করতে পারবা কিন্তু নবী তুমি পাইতা না তুমি এজিদের বাচ্চা হইয়া যাইবা কথা কোন ঠিক কিনা কথা কোন কথা কোন কথা কোন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ যারা মানুষ মারবে এরা এজিদ যারা মার খাইব বাজান এরা হুসাইনি মুসলমান সুবহানাল্লাহ যারা মার খাইব এরা হইছে কি হুসাইনি আর যারা মারবে এরা এজিদি নিঃসন্দেহ এজিদ কথা কোন ঠিক কিনা দাড়ি পাঞ্জাবি টুপি রাখিয়া যারা মানুষ মারে এরা মানুষ না এরা জানোয়ার 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 কথা কোন ঠিক কিনা আর যারা শান্তি শৃঙ্খলা ভাবে যারা নবীর কালিমার দাওয়াত দিবে হুসাইনের কথা বলবে ওলি আল্লাহর কথা বলবে এদেরকে বাধা দিয়ে যারা এদের মাথা মারবে যারা মার খাইব এরা নিঃসন্দেহে হুসাইন মুসলমান যেরকম সুবহানাল্লাহ বাবারে বন্ধুরে আমার নবী আরাম করতেছেন আর সাপটা কি করলো গর্তের ভিতরে বৈশা রয়েছে এই একটু পাকা করলো নবীর কদমটার মধ্যে চুমা খাইব আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলো এই যে গর্তটা দেখা যায় নিশ্চয়ই যার ভিতরে কোনো বিষাক্ত সাপ হইব আবু বকর কি করলো হাত দিয়া এইভাবে মুটকরা গাতাটার এইভাবে ঘুরে ফেললো সাপটা কি করলো রাগে আহারে আমার নবীরে দেখতে পারতেছি না আমার নবীরে দেখতে পারলাম না ওই আবু বকরে কেমনে ওই জায়গাটা কাটলো কিভাবে ঘুরে ফেললো সাপটা গর্তের ভিতরে পশ পশ করতেছে রাগ উঠতেছে রাগ উঠে এক পর্যায়ে কি করলো এখানের মধ্যে একটা চুপ মাইরে দিল একটা ছুবুল মারলো সাপে জিব্বা দিয়ে যখন মারলো
আবু বকরের হাত গোনা সবুজ বর্ণ হয়ে গেল, আটটা ফুলে গেল বিষাক্ত, প্রচুর বিষাক্ত, অজাগর বিষাক্ত সাপ। এইভাবে আবার দেখে বাম দিকে আর একটা গর্ত, বাম দিকে আবার এইভাবে ধরলো, বাম দিকে আবার সাপটা একটা চুবুল মার, দেখে নবীর মহব্বত, কিন্তু নবীর মহব্বত আবার এইভাবে ধরলো, আবার একটা চুবুল মারলো। ও রূপগঞ্জের বাবা না কেন কথা গোলা বললাম জানুনি, আমার নবীর প্রেম শিখেন, আমার নবীর মহব্বতটা শিখেন আগে। নবীর মহব্বত ছাড়া, নবীর প্রেম ছাড়া নামাজ পড়ে জীবনে কোনো দিন লাভ হইতো না। আল্লাহ কইছে নামাজ পড়, আমি পড়ি না। আল্লাহ কইছে নামাজ পড়, আমি আল্লাহ পড়ি না। আল্লাহ কইছে রোজা রাখো, আমি আল্লাহ রাখি না। আল্লাহ কইছে যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দেই না। কিন্তু নামাজটা শিখাইলো আমার কামলিওয়ালা নবীজি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মহব্বত শিখেন, আদবে আউলিয়া বিআদবে শয়তান বারবার বলি কেন, সবসময় আদব রক্ষা করবেন, আর সবসময় চিন্তা করবেন কিভাবে আপনি ওলি আল্লাহ হবেন, কিভাবে নামাজি হবেন, কিভাবে নবীওয়ালা হবেন। বাম দিকে যখন গর্ত গুঁতলো, বাম দিকে হাতের মধ্যে আবার চুবল মারলো, আবু বকরের দুইটা হাত বিষাক্ত হয়ে দুই হাতটা গুলে গেল। এবার পায়ের কাছে দিয়ে আবার একটা গর্ত করলো, সাপে ওইটার ভিতরে ফাঁস ফুস ফুস করে আবার খালি নাড়াচাড়ি করতেছে। আহারে, একটু পরে তো আমার মদিনার নবী চলে যাবে, একটু পরে তো আমার মদিনার নবী চলে যাবে। আমি হাজার হাজার বছর ধরে নবীর অপেক্ষায় ছিলাম, নবীর কদমে চুমা খাইব, আমি সাপের জীবনটা বড় ধন্য হইয়া যাইব। জোরে কন্যা আল্লাহ ভগবান, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে পায়ের কাছে যখন গোত্রটা দেখলেন, লে বন্ধু ওই আবু বকর পাওটা দিয়া এইভাবে ধরলেন, আবার ওই সাপটা রাগের মাথায় দুইটা তিনটা সুবল মাইরা দিছে। দুইটা পাও যখন একটা পাও ফুলে গেল, দেখা যায় আর অন্যদিকে আর একটা গোত্র কুদলো, আবার ডান দিকের ফাউটা দিয়ে আবার এইভাবে ধরলো, আবার ওই সাপটা কি করলো, প্রথম দিল দুইটা, এরপর উঠা উঠে চার পাঁচটা সুবল মারলো। তোর কারণে আমার নবীরে আমি দেখতে পারতেছি না, তোর কারণে আমার নবীরে পাইতেছি না। ও বন্ধুরে, সাপ হইয়া যদি নবীর মহব্বতে পাগলার দেওয়ানা, হরিণ হইয়া যদি নবীর মহব্বতে পাগলার দেওয়ানা, জঙ্গলার বাঘ, যে বাঘ আপনি আমার দেখলে তাপো আমারে, ওই বাঘটা নবীর দেখলেন নবীর কদমে সোমা দেয়। ওই লাস্টে মুহূর্তে আবু বকর সিদ্দিকের চোখের পানি, একটা ফোঁটা পানি নবীর চেহারা মুবারকের মধ্যে টপ করে পড়ে গেল, নবীজির ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে নবীজি উপরে আমরা ছায়া দেখি গো, সিদ্দিক একবার নুরানি চেহারা ছিল, ওই নুরানি চেহারাটা সবুজ বন্য একবার বিষাক্ত হয়ে গেছে। আমার নবী একটা ডাক দেয়, কয় আবু বকর রে, একটু আগে দেখেছিলাম নুরানি চেহারা, এত সুন্দর মায়াবী চেহারা, কিন্তু এখন চেহারাটা এত মলিন কেন, চেহারাটা এত সবুজ কেন, কারবার কি? আবু বকর চোখের পানি ফালাইয়া ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, কিভাবে গো নবীজি বলবো, প্রথমবার যখন আপনি ঘুমাইলেন আমি দেখতেছি তাকায়া, কিসের চন্দ্র কিসের সূর্য আমি দেখতেছি তাকায়া, আমার কুলের মধ্যে আকাশের চন্দ্র সূর্য চাঁদ গ্রহ নক্ষত্র তারা সব কিছু আমার কুলের মধ্যে যেন ঘুমাইয়া রয়েছে। নবী গো, আমি চাঁদ বুঝি না, চন্দ্র বুঝি না, কামার বুঝি না, সবচাইতে সুন্দরের অধিকারী আপনি নবী, আমার কুলের মধ্যে ঘুমাইলেন, আমি কীভাবে আপনি নবীর জায়গায়। নবী গো, একটা সাপ আমার ছুবল মারছে, প্রথমে একটা হাত দিলাম, আমার হাতে ছুবল দিল, বাম ডান হাতটা আমার বেউস হয়ে গেল। নবী গো, বাম দিকে আবার দিলাম, আবার একটা ছুবল মারলো, এই হাতটা আমার বেউস হয়ে গেল। ইয়ার সুলাল্লা নবী গো, আমার সারা শরীরে বিষাক্ত গো নবীজি, বিষ ভরে গেল। পাওয়ের দিকে তাকাই দেখি গো নবীজি, আরও দুইটা গর্ত দেখা যায় গো নবীজি। আমি পাও দিয়ে ধরলাম, আবার পায়ের মধ্যে দুইটা তিনটা সুবল মারলাম, এরপরে ডান পাওটা দিয়ে গো নবী আরেকবার ধরলাম, আবার আমার একটা সুবল মারলো, আমি আর সইতে পারি নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমার ডান আউরাতের মধ্যে ঘুমাইলেন, আল্লাহর নবী এত আরাম করে ঘুমাইলেন, আমি আবু বকর সাহাবি হইয়া যদি মদিনার নবীর ঘুম ভাঙ্গাই আমার বেয়াদবি হয়ে যাবে। কুদার কসম গো নবীজি, যদি আপনার জন্য আমার জানটা দিতে হয়, আমি ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আবু বকরের সাপের চুবল কেন আমার জান দিয়ে দিতাম, এরপর আপনার নবীর ঘুম কোনোদিন ভাঙ্গাইতাম না। ইট ইস এ নবীর মহব্বত। কার মহব্বত? আরে বেটা, নবীর মহব্বত শিখেন আগে,
নবীর মহব্বত শিখেন, নবীর মহব্বত ছাড়া নবী হইতেন না। কোরআন হাদিস এজমা কিয়াস বুখারি তিরমিজি আবু দাউদ সুনানে কোবরা সিহার সিত্তার ছয়টা কিতাব, যত কিতাবের গাঁটির গাঁটির গাঁটি গাঁটি বলতে পারো, মাগার নবী হইতেন না। আর রিস্কাওয়ালা মাটি কাটে, খেতে দান কামারে কাজ করে, কসম আল্লাহর যদি সেও যদি নবীওয়ালা হতে পারে, নবীওয়ালা হতে পারে, নবীকে ভালোবাসতেই পারে, নিজের জান চাইতে। ওকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই জানের ভিতর থেকে এমপি মন্ত্রী বক্তা মিনিস্টার মোল্লা হাজি গাজি ছেলে মেয়ে বিবি বাচ্চা এমনকি নিজের জান থেকে যদি মদিনার নবীর ভালোবাসতে পারে, সেই হবে আশিকের রসুল। আরো জোরে আরো জোরে আরো জোরে সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বাবা, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতরে ভানাই ওই নবীজির গাম বন্ধু, সাহাবীরা আতরে ভানাই ওই নবীজির গাম বাবা, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বাবা, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতরে ভানাই ওই নবীজির গাম বাবা, সাহাবীরা আতরে ভানাই ওই নবীজির গাম বাবা, জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি, তোমরা আর শুনবা নি সুন্দর কাহিনী বন্ধু, আর শুনবা নি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বল, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলুন, রহমতে আলম নূরে মুজাসসাম বাবা, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতরে ভানাই ওই নবীজির গাম বাবা, সাহাবীরা আতরে ভানাই ওই নবীজির গাম বাবা, হুস্তুনে হান্নানা একটা কেজুর গাছের নাম, যাকে ধরে কুদুবা দিতেন রসুল আকরাম, গাছটা নবীর বীর হে কাঁদিতের হে, গাছটা নবীর বীর হে বাবা কাঁদিতের হে, হতবাক হইলেন যত সাহাবাইকে রাম বলুন, হতবাক হইলেন যত সাহাবাইকে রাম বলুন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বাবা, রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতরে ভানাই ওই নবীজির গাম বলুন, সাহাবীরা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মোবাইলটা দেখি ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কবর লোয়া রসুল্লাহ খবর লো মেরে আকা মেরে মৌলা খবর লো সালাতুনিয়া রসুল্লাহ সালামুনিয়া
হাবিব আল্লাহ আলাইকুম একটা জবান বন্ধ রাখবেন না সকলে চিৎকার করুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর রে ও আবু বকর এত নূরানি চেহারা ছিল এত সুন্দর চেহারা ছিল চেহারাটা মলিন হয়ে গেল চেহারাটা সবুজ বর্ণ হয়ে গেল আবু বকর ডাকে দিয়া কয় নবী গো জান চলে যাবে গো নবীজি এরপর আপনি নবীর ঘুম কোনদিন আমি ব্যাংকে দেব দেওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকরের জানো যদি চলে যায় আপনি নবীর মনে অন্তর কোনদিন আমি কষ্ট দেব না চিৎকার মনে কন্যা সুবহানাল্লাহ আমার নবী একটা ডাক দেয় কই আবু বকর রে আজকের থেকে তোমার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে তুমি জান্নাতে টিকিট প্রাপ্ত সাহাবী হইয়া গেছো ও আবু বকর রে টেনশন করিও না আমার নবী কি করলেন নবীর তুত মুবারকটা আঙ্গুলের মধ্যে লাগাইলেন আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইলেন আগার মধ্যে লাগাইয়া ওই কতর জায়গার মধ্যে এক হাতের তালুর মধ্যে দিলেন আর এক হাতের তালুর মধ্যে দিলেন দেওয়া মাতুর রে বাবা ও আমার রূপগঞ্জের বাবারা আমার নবী যদি মাটির নবী হইতো আমার নবী যদি আঙ্গুর মতন সাধারণ ফসা নবী হইতো আমার নবী যদি সাধারণ কোনো মানুষের মতন হইতো তাহলে তোমার সাপে কামড় দিলে তুমি যত বড় মোল্লা হও তুতো লাগাইলে ভালো হয় না আর আবু বকরের সাপে কামড় দিল আমার নবী তুতো লাগানোর পরে বিষ ভালো হইয়া গেছে ওই যুগে কোনো বেদ বাদ্যা উজা ডক্টর ছিল না কবিরাত ছিল না রে আঙ্গু নবীর তুতু মুবারক লাইগা আবু বকরের বিষ ভালো হইয়া যায় আবু বকর ডাকে দিয়া কয় নবী গো ও মায়াহার নবীজি আমি আগে যেমন তেমন দেখতাম আপনি নবীরে কিন্তু আজকের পর থেকে আরও বেশি আপনি নবী যে আসলে রহমতের নবী আমি আমি আবু বকরে আরও কোনো সন্দেহ রইল না আবু বকর আল্লাহর কাছে দুই হাত তুলে কান্নাকাটি করে আল্লাহ কেমন নবীর উম্মত বানাইলা যে নবী সাপে কামড় দিলে তুতু লাগানোর পরে ভালো হইয়া যায় ডক্টর বাদ্যার বেশ বাদ্যার কোনো প্রয়োজন ছিল না যে নবীর তুতু মুবারকের এত পাওয়ার গো আল্লাহ জানি না আমার নবীর ভিতরে কত নূর আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রের বেলায় নবীর হুজরাতে যাবেন হঠাৎ করে তাকাইয়া দেখে আকাশের চাঁদের দিকে আহা তাকাইয়া দেখে রে আকাশের চাঁদ মিটি মিটি হেসে তারকাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি বাতি জ্বলে বাবা রে বন্ধু রে বন্ধু রে ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সমস্ত মুফাসসিরগণের মুফাসসির যিনাকে আল্লাহ রাসূল সর্বপ্রথম মুফাসসির করে স্বীকৃতি দিয়েছিলেন সুবহানাল্লাহ গোনাগরি যিনি সমস্ত সর্বপ্রথম মুফাসসির হয়েছিলেন যেরকম সুবহানাল্লাহ ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে দেখে আমি আকাশের দিকে তাকাই দেখি চাঁদগুলা মিটি 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 হাসতেছে হাসতেছে আমি যত তাকাই তত দেখি চাঁদ আমার দিকে শুধু হাসে হাসে কারবার কি আমি দয়াল নবীর হুজরার ভিতরে ঢুকব ঢুকার আগে আবার আকাশের দিকে তাকাইয়া দেখি রে যেই চাঁদটা দেখতাম আগে ওই জায়গার মধ্যে এখন আইসা দেখি গো কিসের চাঁদ কিসের সুন্দর দেখতেছি ওদিক থেকে সুন্দরের অধিকারে ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এ বন্ধুরে কত নবীর শান বলবা একজন সাহাবি যুদ্ধের ময়দানে গিয়েছে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে একটা কাফের একটা তীর মাইরা দিছে রে তীরটা চোখের মধ্যে লাগে গেছে সাহাবিটার নাম কি মনে আছে নাকি দেখি সাহাবির নাম কি সাহাবিটার নাম কি চোখটা কুল্লিয়া গেছে গে লটকে রয়েছে তীর বইরা নাম কি সাহাবি কাতাদা সুবহানাল্লাহ গনাগরি আর জরে মনে রাখেন সাহাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করতে 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 একটা কাফের একটা তীর মারছে ওই সাহাবির চোখটা ডান চোখটা কুল্লা এইভাবে লটকে রইছে চোখটার এইভাবে দুইরা নবীর দরবারে গেল সুবহানাল্লাহ কইছেন নানি আমার নবী যে কত নূরের নবী আর রহমতের নবী ওই একটু প্রমাণ নাম
আর মার বুকের দুধ কালে সামনে আইয়েন পিছনে মুনাফিককে কইরেন না কথা কোন ঠিক কিনা বাগের বাচ্চা হইলে আর মার বুকের যদি সত্যিকারের দুধ খাইয়া থাকো তাহলে সামনে আইসা মোকাবেলা কইরো পিছনে মুনাফিকি করা যাবে না সাহাবী কাতাদা চোখতের এইভাবে দৈরা দৈরা নবীর কাছে গেছে ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো যুদ্ধ করতে করতে নবী একটা তীর আমার চোখের মধ্যে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আমি চোখ দিয়া দেখতে পারি না গো নবীজি বড় কষ্ট হচ্ছে গো নবীজি মায়ার নবী গো দয়ার নবী গো এই চোখটা দিয়া রক্ত ব্লাড গুলা বাহির হয়ে জমিনে পড়তেছে গো নবীজি নবী গো আমার চোখটা না আপনি আবার আগের জায়গায় ফিরাইয়া দেন সুবহানাল্লাহ একটা প্রমাণ গেল আবু বকর করেন আর জি 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 না শেষ 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 আমি অনেক দূরে যেতে হবে কিশোরগঞ্জ আবার মাহফিল ইনশাআল্লাহ শেষ করে দেব ওই ঘটনাটা বলে আমি শেষ করে দেব রাজিনি এই ঘটনাটা শেষ করি হ্যাঁ একটু করব বাবা আলহামদুলিল্লাহ এই এইটা বলেই আমি ইনশাআল্লাহ মিলাদ ক্যাম্প করে নিব সকলে বলি আল্লাহু আকবার সাহাবে কি করলো চোখটার এইভাবে দৌড়ে দৌড়ে নবীর দরবারে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি ব্লাড গুলা বাহির হয়ে জমিনে পড়তেছে গো নবীজি আমি আপনার মহব্বতে গো নবীজি যুদ্ধের ময়দানে গেলাম কাফের আমারে মারলো তীর লাগে আমার চোখটা বাহির হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো জানি আপনি রহমতের নবী ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি সমস্ত জগৎ মহদের জন্য জগৎ সমূহের জন্য আপনি রহমতের নবী নবী গো আমার বিশ্বাস গো নবী যে আপনি চোখটারে লাগাইয়া দিতে পারবেন কারণ আমার বিশ্বাস আপনি নবী বড় ডাক্তারের ডাক্তার কবিরাজের কবিরাজ সাহাবী চোখটারে দইরা নবীর দরবার গিয়ে বলে নবী গো ও মায়ার নবীজি আমার এই চোখটা লাগাইয়া দিন আমার নবী ডাক দেখো চোখ চাও না শাহাদত চাও কয় আমি চোখ চাই সুবহানাল্লাহ আবার বলেন চোখ চাও না জান্নাত চাও কয় আমি চোখ চাই যেন আমি চোখ পাইয়া যেন আবার যুদ্ধ করতে পারি সুবহানাল্লাহ কেমন টার্গেট দেখছেনি ক চোখ দিয়ে আবার যুদ্ধ করব তবে আপনি নবীরে কষ্ট দেব না যেরকম সুবহানাল্লাহ আপনারা কি নবীরে কষ্ট দিবেন নবীরে জানের চাইতে ভালোবাসবেন দেখবেন নবী আপনার হয়ে যাবেন যেরকম সুবহানাল্লাহ চোখটা কি করলো আমার নবী কয় ঠিক আছে তুমি বসো আমার নবী কি করলেন তুতু লাগাইয়া চোখটার এভাবে ধরলেন আর একটা ডাক্কা দিলেন আবার ঠিক চোখটা ঠিক সেই জায়গার মধ্যে ঢুকে গেছে ওই কাতাদ সাহাবি ডাকে দিয়া কয় আগের কিসের চোখ এখন দেখি এটার চেয়ে আরো এটা দ্বারা ভালো স্পেশাল পাওয়ার দেখি সুবহানাল্লাহ কোন গেলে কারণ এটার মধ্যে তো আমার নূরের নবীর মায়ার নবী আমার হায়াতুন নবী জিন্দা নবীর তুতু মুবারক লাইগা এই চোখটা আগের চেয়ে তার দ্বিগুণ পাওয়ারফুল হয়ে গিয়েছে এ বন্ধুরে তেমনি ভাবে মক্কা নগরীতে ওমরের শাসনের সময় মানুষগুলা খুব অসহায় মানুষগুলা দরিদ্র মানুষগুলা চতুর্দিকে মানুষগুলা থাকতো বাবার আবু জাহেলের নেতৃত্বে ডাক দেয়া বলছিল ও আবু জাহেলে শুনে রাখো ও উমরনে শুনে রাখো আমার এই শাসন আমলে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ বাইরে হয়ে গেছে জাদুঘর জাদুঘর বাইরে গেছে ওই জাদুঘরের মাথাকে আনতে পারবা শীতটাকে কাটতে আনতে পারবা উমর ডাক দিয়ে বলছিল আমি পারবো আমি উমর দাঁড়াইয়া বলছি আমি আবদুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনতে পারবো তখন আবু জাহেল বলছিল ঠিক আছে যাও ঠিক আছে কয় যাওয়া যাওই তো পরে আগে বলো কি দিবা কয় আমার অর্ধেক বাচ্চাই তোমার নামে দিয়া দিব যদি আবদুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনতে পারো আচ্ছা নবীর গর্দান আনা কি এত সোজা আরো দূরে এবার উমর ডাক দেখো আমি আনতে পারবো বন্ধুরে আমার ও আমার বাবারা বন্ধুরে ওই যখন আবু জাহেলের সাথে চুক্তিবদ্ধ ওয়াদা করে যখন বাহির হলো কয় তোমার আমার অর্ধেক উট দিয়া দিব স্বর্ণ মুদ্রা দিয়া দিব অর্ধেক বাদশাহী দিয়া দিব তখন উমর কাফের কিন্তু কট্টর কাফের তরবারি নিয়ে যাইতেছে হঠাৎ করে রাস্তার মধ্যে এক লোকের সাথে দেখা কয় যাচ্ছ কোথায় কয় আবদুল্লাহ সাল্লাহ মুহাম্মদের গর্দান আনার জন্য কয় তুমি মুহাম্মদের গর্দান আনবা পরে বাড়িতে গিয়া দেখো তোমার অগ্নি এবং বোনের জামাই এবং বোন সহ কালিমা বইরা মুসলমান হয়ে গেছে আরে বড় আব্দুল্লাহর
ছেলে মোহাম্মদের গর্দানান বাপরে ভারত গিয়ে দেখো তোমার বোন বগ্নিপতি বোনের জামাই মুসলমান হয়ে গেছে কই কি কইছো কহ তোর বাড়ি নি একটা দূর মারছে বাড়ির ভিতরে গিয়া দেখে গুনগুনায় এরা কোরআনের আওয়াজ করতেছে الرحمن علم القرآن خلق الإنسان علمه البجد كائلا فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث أي بابا جاكون قرآن تلوات করতেছে উমর ডাক দিয়ে বলে দরজা খুলো তাড়াতাড়ি খুলো দরজা খোলার পরে পরে সবাই কি করে ওই ওই জামানার মধ্যে ছামরার মধ্যে লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের আয়াত লেখা থাকতো এখন তো কাগজের মধ্যে আছে ওই সময়ে ছামরার মধ্যে লেখা থাকতো এবার উমর ডাক দিয়ে কই তাড়াতাড়ি দরজা খুলো দরজা খোলার পরে পরে ওই তার বোন কি করলো এই যে আরবি লেখাটারে বুকের ভিতরে কাফরের ভিতরে লুকাইয়া রাইখা দিয়েছে কাপড়ের ভিতরে লুকায় রাখার পরে পরে উমরে ডাক দেয় কইটা কি রাখছো কইটা তুমি চিনবা না কই রাখছো কি বলো কইটা আল্লাহর কোরআন সুবহানাল্লাহ গোনা করে শাবুক নিয়ে এত মার এত মার এত মার মারলো পিঠম দিকে রক্ত জর্জর করে বাহির হচ্ছে ব্লাড গুলো পড়ছে বনে ডাক দেয় কয় ভাই গো আমারে মারতে পারো এক আল্লাহর জাতের কসম কে বললাম এক আল্লাহ এক নবী এক কোরআন ঈমান এনেছি আল্লাহর প্রতি ঈমান এনেছি নবীর প্রতি ঈমান এনেছি কোরআনের প্রতি জান যদি চলে যায় এরপর কোনোদিন এই পথ থেকে মত থেকে ধর্ম থেকে কোনোদিন আমরা বাহির হব না এত মারে মারলো বুন মাটির মধ্যে গোড়াগুড়ি করতেছে রক্ত বাহির হয়ে যাচ্ছে আর উমরের মায় লাগতেছে আর এত মারে মারলাম কিন্তু আমার বোন তো জবান দিয়ে মোহাম্মদের নাম বন্ধ করে না ভগ্নিপতির এত মারে মারলো বোনের জামার এত মারে মারলো লাস্টে মুহূর্ত ডাক দেয় কই কি এত মারে মারলাম এরপরে কয় নবী এরপরে কয় নবী এরপরে কয় নবী এই যে কোন নবী বলে দাও কইটা আখিরি জামানার নবী আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ সবার মুখে শুধু খালি নবী 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 মোহাম্মদ নবী মোহাম্মদ এটা কোন নবী বোন আমারে কি একটু নিয়ে যাইবা নবীর কাছে সুবহানাল্লাহ বলেন না আরো যারা কই দেন না সুবহানাল্লাহ বোন আমার কি একটু নিয়ে যাইবা নবীর কাছে এটা কোন নবী গো বোন একটু নিয়ে যাও না আমি দেখি এমনি কেমন নবী বোন দেখি তুমি কোন কিতাবটা পড়েছো কি পড়েছো আর কি পড়লে তুমি এত মানে এত মার মারলাম এত আঘাত করলাম এরপর তুমি এটার পড়ার ছাড়ো না কারবার কি দেখি কয়টা দেখতে গেলে পড়তে গেলে উজু লাগবো গুসল লাগবো তুমি নতুন করে আবার ইমানদার হইতে নতুন করে ফাঁক পবিত্র হওয়া লাগবো এটা তো সহজ না উমরে কি করলো গুসল করলো উমররে গুসল করাইলো কউজু করা কউজু করালো কেমনে দেখাই দেখাই উজু করাইলো কয়বার সামনে বসো নামাজের শুরুতে সুবহানাল্লাহ গোনা করে নামাজের শুরুতে আবার কেমনে কয় যে আমরা কয় আমি যেভাবে বসি ঠিক এইভাবে বসবা এইভাবে বসাইলো তখন দিয়ে দিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সুবহানাল্লাহ গোনা آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت سبحان الله دارے سلام دے یا نبی মদিনার গলিতে মন চাহে একবার রোজা দেখিতে দেখা দেব নবী পরতা
رسالت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا سلام شمع بج میں ہدایت پہلا حسنت جميخ صالح سلو عليه وآله سلم يا قوم بان صلى على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين جاي هو غبار أمار بازان بندورا اكتا قطع فلو كوربين أمرا جتها ونك شما ونكي بولتا كي this the master of all স্পিকার ইন গোটা জাহানের রাষ্ট্রনায়ক যদি কেউ থাকে তিনি আর কেউ না তিনি হচ্ছেন আমার নবী পিয়ারা নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক যদি বানাতে চাও আমার নবীকে বানাও আমার নবীকে বানাও যিনি কবরের সাথে মিজানের সাথে তুলসিরাত জান্নাত জাহান্নাম আরশ কুরসি লোহ কলম এমন কি কবরে মা চলে যাবে বাবা চলে যাবে আপনার আপন আপনার নবী হয়ে যাবে উনাকে রাষ্ট্রনায়ক বানাও উনাকে নিজের গোলার মালা বানাও দেখবি কবর আপনার হয়ে জান্নাতে আপনি ঢুকে যাবেন সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ এর জন্য সব সময় চিন্তা করবেন আর আমার ভাই আপনাদের মসজিদের সম্মানিত কতিব সাহেব মাওলানা মুফতি রইসউদ্দিন আশিকী সাহেব উনিও গোটা সারা বাংলাদেশে মাহফিল করে আমার পাশে বসা মুফতি আলম রাজা তাহেরি গোটা বাংলাদেশে মাহফিল করে আমরা যারা সুন্নিয়তের পথে মতে আছি বিশেষ করে আপনাদের ইমাম সাহেব অত্যন্ত মহব্বত করে আমাকে দাওয়াত দিয়েছেন তো একসাথে অনেক মাহফিলি করি আমরা তিন চারজন মিলে যারা ছোট বড় সিনিয়র জুনিয়র মিলে আমরা হিংসা মুক্ত সুন্নিয়ত আমরা প্রচার করি হিংসা রেখে আমরা যদি আমাদের ভিতরে পকব্বরী অহংকারে ঢুকে যদি কালিমার দাওয়াত দিই কালিমার কোনোদিন গ্রহণ হবে না আল্লাহর কাছে গ্রহণ হবে না আল্লাহর বান্দা হতে পারবেন না নবীর উম্মত হতে পারবেন না তো হিংসা মুক্ত রেখে সবাই একসাথে এক কাদের সিনিয়র জুনিয়র মিলে সবাই মিলে একসাথে সোনার বাংলাদেশে আমরা গর্বিত আমরা সোনার বাংলাদেশে জন্ম নিয়েছি আমরা আমাদের মা আমাদের বাবা গর্বিত আমরা সোনার বাংলাদেশের কাঠি সন্তান কাঠি মায়ের কাঠি সন্তান আমরা এই সোনার বাংলাতে বড় হয়েছি সোনার বাংলাতে আমাদের জন্ম হয়েছে এটা আমাদের বড় ঠিকানা বড় এবং প্রত্যাশা এবং মুফতি রইসউদ্দিন আশিকী সাহেব ওনার জন্য দোয়া করি মুফতি আলম রাজা তাহেরি সাহেব ওনার জন্য দোয়া করি বলবো আমি যে যে জন্য আপনারা এত মানুষগুলো এত রাত ধরে বসে আছেন আল্লাহ পাক আপনাদের ধৈর্য পরীক্ষা করেছেন এই ধৈর্যর সাথে যে আপনারা বসে আছেন এটাই কাম্য করে আমি বিদায় নিচ্ছি এবং আপনাদের সামনে মূল্যবান কথা কিছু কথা বলবেন আপনার ধৈর্য ছিল বসেন তারপর আমি মোনাজাত করে নেব ইনশাআল্লাহ